এটা হচ্ছে যে অক্সের টাং কেমনে বুঝলাম অক্সের টাং আর এটা হচ্ছে হর্সের টাং আচ্ছা কিন্তু এটা হচ্ছে যে রাফ এবং এটা হর্সের ক্ষেত্রে স্মুথ এবং ইনক্রিজ অফ অক্সের ক্ষেত্রে উপরে ডরসালি ক্রস লিঙ্গুই থাকে ক্রস লিঙ্গুই হচ্ছে যে উপরে যে এইটুকু পায় আচ্ছা ক্রস লিঙ্গুইর সামনের দিকে একটা ফোসা থাকে এটা হচ্ছে লিঙ্গুয়াল ফোসা আচ্ছা আরেকটা হচ্ছে যে এই যে এটুকু হচ্ছে রুট পার্ট এটুকু হচ্ছে বডি পার্ট সামনে এটুকু হচ্ছে অ্যাপেক্স পার্ট অ্যাপেক্স পার্টটা বলছে স্যারে যে এখানে কোনো মানে অ্যাটাচমেন্ট নেই এটুকু হচ্ছে ফ্রি পার্ট এজন্য এজন্য এই মানে অ্যাপেক্স পার্টটুকু ফ্রি পার্ট আর যেটা বলছিল যে শেপ অ্যাপেক্স পার্টটুকু হচ্ছে পয়েন্টেড হচ্ছে অক্সের ক্ষেত্রে আর এটা হচ্ছে যে স্পেচুলার শেপ হর্সের ক্ষেত্রে স্পেচুলার শেপ আচ্ছা আর লিঙ্গুয়াল ফোসা যেটা ছিল সেটা হচ্ছে হর্সের ক্ষেত্রে ভালোভাবে দেখা যাচ্ছে মানে অক্সের ক্ষেত্রে প্রমিনেন্ট আর কি দুইটা দুইটা ক্ষেত্রেই আছে দুইটাই আছে মনে কোনটা ফিনুলাম সবারই আছে সবারই আছে আচ্ছা এখন পেপিলি গুলা বলি আচ্ছা পেপিলি এখন স্যার যেটা বলছিল যে সামনের দিকে রাফ সামনের দিকে যেগুলো যে রাফ এই যেগুলা এগুলো হচ্ছে যে ফিলিপ্রম আর যেটা হচ্ছে যে এরকম ফিলিফর্মের মাঝে স্কেটার অবস্থায় থাকবো যেটা এটা হচ্ছে ফার্জি ফর্ম পেপিলি টেস্ট বেড থাকে যেগুলো এই যে এরকম এরকম করে থাকবে এখানে এই যে এখানে এখানে ছিল ডট ডট গুলা যেগুলো ঠিক আছে আচ্ছা তারপর সামনে দিকে আগায় এই যে এইগুলা এই যে এই এখানে যে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে কনিক্যাল পেপিলি কনিক্যাল পেপিলি আবার এই যে চিক বরাবরও থাকে কনিক্যাল পেপিলি দুই দিকে থাকবে এখানে যে এখানেও আছে লেন্টিকুলারও থাকে কনিক্যুলো থাকে মানে আমি যেটা জানি সেটা হচ্ছে যে কনিক্যাল গুলা ঠিকও থাকে এই যে এই যে উপরেও থাকে আচ্ছা সারের শীতে লাগা ছিল আর কি আচ্ছা এখন হচ্ছে ভ্যালেট পেপেলি ভ্যালেট গুলা যে মাশরুম রাউন্ড শেপ মাশরুম শেপ আচ্ছা রাউন্ড ওইটাই না না ডুম শেপ হচ্ছে ভ্যালেট গুলা আরে গুল গুল আচ্ছা ঠিক আছে স্যার এটা আইডেন্টিফিকেশনের দেয় এগুলা এইগুলো আইডেন্টিফিকেশনের দেয় ঠিক আছে আচ্ছা আর এই যে লোকেশনটা আর কি যে ভ্যালেট পেপিলি লোকেশনটা আর আরেকটা পেপিলি আছে ওটা হর্সে থাকে অক্সে থাকে না সেটা হচ্ছে ফোলিয়েট পেপিলি ফোলিয়েট পেপিলি যেটা হ্যাঁ ঠিক আছে তাহলে এই পর্যন্ত